আমি বলছি সমগ্র বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করা উচিত, সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত। না মোহাম্মদ আলী না ডক্টর ফাজিল, ডক্টর ফাজিল আপনার সময় আপনি বলবেন না 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 আপনি আজকে এখানে এখানে আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে চাই। উনি আরেকটু একবারই না না ওনার কারণ বলবেন, উনি উনি না প্লিজ না 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 এই না তাহলে আলোচনা হবে না, প্লিজ আলোচনা আমি শান্তি চাই না। নো নো আর রাখেন মিয়া, রাখেন নিষিদ্ধ করেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করেন, এই সকল নো মোহাম্মদ আলী ভাই ইসলাম নিষিদ্ধ করার সাহস আপনার নেই, ইসলাম নিষিদ্ধ করার সাহস আপনার নেই, আপনার আওয়ামী লীগ কিংবা ছাত্র লীগকে নিষিদ্ধ করেন। আচ্ছা ডক্টর ফাজিল, ডক্টর ফাজিল আপনার কাছে হবে না, আপনি কিসের ধর্ম নিষিদ্ধ করবেন, কিসের ধর্ম নিষিদ্ধ করবেন, কিসের ধর্ম নিষিদ্ধ করবেন? নো নো ইউ ক্যান নট স্টপ মাই মাউথ, ইউ ক্যান নট স্টপ মাই মাউথ। আমি অবশ্যই আমি অবশ্যই আসবো, দাউদ খানকে আমি আপনার বাসায় আসবো, আপনার বাসায় আসবো, আপনার বাসায় আসবো, আপনি চ্যালেঞ্জ দিলেন আমি আপনার বাসায় আসবো, আমি আপনার বাসায় আসবো, অবশ্যই আসবো। আপনি মুসলমান আপনার বাসায় আমি অবশ্যই আমি অবশ্যই যাবো, অবশ্যই যাবো, কিন্তু আপনি সন্ত্রাসী ভাষা ব্যবহার করতে পারেন না, আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারেন না, আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারেন না, ইসলাম নিয়ে আপনি চুলকানি করতে পারেন না, ধর্ম নিয়ে আপনি এই ধরনের কথা বলতে পারেন না, ধর্ম নিয়ে আপনি কথা বলবেন না, ধর্ম নিয়ে আপনি কথা বলবেন না। আচ্ছা ডক্টর ফাজিল, ডক্টর ফাজিল আপনি আমি কিন্তু ওনার টাইম বাড়ছে, আপনি যতই ওনাকে ডিস্টার্ব করবেন ওনার টাইম বাড়বে, প্লিজ রাজনীতিতে ধর্মের কোন সম্পর্ক নাই, দেশের সাথে ধর্মের কোন সম্পর্ক নাই, কারণ এখানে আমার মাননীয় এমপি মহোদয় যে কথা বলে গেছেন ওনার সাথে সম্পূর্ণ একমত, সেই সাথে আমি বলছি অ্যাড করছি শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় পুরো বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় রাজনীতি বন্ধ করা উচিত। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মীয় রাজনীতি করেন নাই, উনি ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেছেন, উনি ইসলাম ধর্ম প্রচার করেছেন, ইসলাম ধর্ম নিয়ে উনি রাজনীতি করেন নাই। আপনি ওয়াইজিন না, আপনি অস করবেন না প্লিজ। ডক্টর ফজলুল নো, ডক্টর ফজলুল আপনার পরে আরেকজন আছেন তিনি মোহাম্মদ আলী ভাই নো, আমি ওয়াজ আমি ওয়াজ করছি না, প্লিজ প্লিজ ডক্টর ফজলুল ওনাকে বলতে দিন, ওনার বলার পর মুফতি আবু মোহাম্মদ রামানি আছেন, অন্য বক্তা আছেন, তারা কথা বলবেন, আপনার সময় আসলে আপনি বলবেন, জবাব দিবেন প্লিজ। ওনাকে রাজনীতি করতে বলেন, ওনাকে রাজনীতি করতে বলেন, রাজনীতি করতে বলেন, জবাব দিয়ে আসতে বলেন। দাউদকান্দি গেলে কি করবেন, মানে কি দাওয়াত দিচ্ছেন বাসায় খাওয়ার জন্য নাকি? দাউদকান্দি গেলে করবেন বলেন, ওনার নেতা চট্টগ্রাম আর ভাই আস্তে আস্তে আমরা ওইদিকে না যাই প্লিজ। মেজর মোহাম্মদ আলী বলুন, আপনি বিষয়বস্তু আলোকে বলুন, বলছিলেন যে কি কারণে আপনি বন্ধ চাচ্ছেন, আপনি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওটাকে বলছেন যে ইসলামী রাজনীতি ছিল না, দাউদকান্দির ক্যাম্পিং করতে, দাউদকান্দির এমপি ইলেকশন করবে সেটার ক্যাম্পিং করতে আসছে, ফ্রি সার্ভিস নিতে আসছে, উনি রাজনীতি করতে আসছে, উনি এখানে রাজনীতির সংজ্ঞাটা দিয়ে যান, রাজনীতি কাকে বলে? আচ্ছা আমার রাজনীতির সংজ্ঞা দেওয়ার যদি জ্ঞান থাকতো তাহলে তো আমি ওই বুদ্ধিজীবী হইতাম, আমি ভাই তৃণমূলের একজন আওয়ামী লীগের কর্মী মাত্র, আপনি যদি আমার থেকে রাজনীতি, কিন্তু না এখন রাজনৈতিক সংজ্ঞা নিয়ে আমরা বসিনি, মুফতি আবু মোহাম্মদ রামানি তিনি আজকে সাহেব, এখন আপনার থেকে রাজনীতির সংজ্ঞা শুনি আমরা কি করতাম, আমি তো জানি না, আপনি মুফতি সাহেব আপনি রাজনীতির সংজ্ঞা বলেন, আমরা শুনি, আপনি যদি কিছু জিজ্ঞেস করলে বলেন যে জানি না তাহলে তো আপনার টক শো আসা উচিত না, না আমার আমাকে ডাকছে কেন? না না ঠিক আছে না, উল্টা এখন আপনি প্রশ্ন উনি দিলে উত্তর দিলে
উনি দিতে পারেন না দিলেও দিতে পারেন আপনার কাছে আমার আজকে যে আমি আমি বলি বিষয়বস্তু নিয়ে কথা না 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 ডক্টর ফজলুল আপনার কাছে আসেনি ডক্টর ফজলুল আপনার কাছে আসেনি সেই লোক বলে রাজনীতির সংজ্ঞা জানে না সেই লোক যদি রাজনীতি করে সেই লোক পালা গেছে যেই লোক রাজনীতির সংজ্ঞা জানে না আজকে সিএনজি করে পালা গেছে আমার আমি আপনাকে বলছি আপনি আপনি যদি রাজনীতির সংজ্ঞা না জানেন আপনি যদি রাজনীতির সংজ্ঞা না জানেন তাহলে রাজনীতি করেন কেন আপনি রাজনীতি করেন কেন আপনি রাজনীতি করেন কেন আপনি আবার হুজুরের দোস্ত জনাব ফজলুল আমি আমি বলছি আমি বলছি উনি রাজনীতির সংজ্ঞা জানে না তাহলে উনি রাসুল ইসলাম রাজনীতি করেছে কিনা কি করেছে সেটা নিয়ে উনি বক্তব্য দেয় কেন উনি রাজনীতিই জানে না উনি রাজনীতি জানে না তাহলে রাজনীতি কেন করতে আসছে উনি রাজনীতি ভাইয়ের দল ভেঙে গেছে রেফারি ছিল পুলিশ ওনারা ওনাদেরও খবর নাই একচেটে কি গেম হয় ভাই আমি তো ঘোষণা দিয়ে নামছিলাম আপনি এত হরেন হই এত একা একা খেলতে এত হরেন হলেন কেন আপনি খুব লঙ্গি পরে আসছে এখানে উনি আবার আজকে আসছে ওই ভারতের দাদা বাবুদের মতো একটা লঙ্গি পরে আসছে উনি আজকে আচ্ছা উনি এখানে ছাত্র দলের নেতা নেতাদেরকে উনি হামলা করেছে উনি সন্ত্রাসী উনি আজকে আমার আমার দলের নেতাদেরকে আপনি মেরেছেন কেন আপনি কি করছেন এটা কি গণতন্ত্রের ভাষা এটা কি গণতন্ত্রের ভাষা খেলতে আসছেন আপনি আমার সাথে খেলবেন তো খেলতে গিয়ে বল যদি মাথা লাগে দোষ কি আমার জি আচ্ছা ঠিক আছে আপনারা দুজনকে অনেক ধন্যবাদ আমি একটু মুক্তি আবু মোহাম্মদ রহমানের কাছে যাচ্ছি এখন আমি না না জনাব জনাব মেজর মোহাম্মদ আলী শুভন আপনার সময় শেষ জি মুক্তি আবু মোহাম্মদ রহমান কোন ভারত হেফাজত এটা কোন রাজনৈতিক সংগঠন না এটা একটা ভন্ড সংগঠন ভন্ড এটা একটা ভন্ড সংগঠন বলে মেজর মোহাম্মদ আলী শুভন ভাই না মেজর মোহাম্মদ আলী শুভন ভাই আপনি এই এই শব্দ উচ্চারণ কোনোভাবে করতে পারেন না এটা এটা আমরা আমি এটা অগ্রাহ্য করলাম এক্সপ্যান্স করলাম আপনি কোনোভাবেই এই শব্দ উচ্চারণ করতে পারেন না আপনি অবশ্যই এটা ভুল করেছেন আপনার কাছে আমি আপনি কি এটা কি ভন্ড না এটা কি আবার না 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 মেজর মোহাম্মদ আলী শুভন প্লিজ না সব কিছু বলা ঠিক না আপনি বলেন না 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 এই শব্দটা উচ্চারণ আপনি এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড আপনি এই শব্দ উচ্চারণ করে কাউকে পারেন না না হেফাজত আপনি বলতে পারেন রাজনৈতিক সংগঠন না আপনি বলতে পারেন অন্য কিছু কিন্তু এই শব্দ প্রয়োগ করা উচিত নয় আমার ব্যক্তিগতভাবে আমার ভণ্ড হচ্ছে তারা যারা রাজনৈতিক সংজ্ঞা না যায় না রাজনীতি করে তারা ভণ্ড কিসের হেফাজত আমি আমি আছি মুফতি আবু মোহাম্মদ রহমানের কাছে জি ঠিক আছে মেজর মোহাম্মদ সুমন প্লিজ ধন্যবাদ ধৈর্য ধরুন আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি না না সাইলেন্স করবো এটা আমার বিষয় আমার উপর কিন্তু কারো মুফতি আবু মোহাম্মদ রহমান আপনি বলুন জি প্লিজ নো 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 ধর্মের নামে রাজনীতি করতে চান আপনি রাজনীতি করেন রাজনীতি প্রার্থী আসেন আপনার সাথে আমি খেলবো আপনার সাথে আমি খেলবো মিয়া নো ধর্মের নামে আচ্ছা আচ্ছা মুখে দাঁড়িয়ে নিয়ে আচ্ছা মেজর মোহাম্মদ আলী মেজর মোহাম্মদ উনি আপনি কয়েকটা প্রশ্ন করেছেন যে দেখাতে পারবেন কিনা চ্যালেঞ্জ করেছেন সেগুলোকে দেখাতে দেন বলতে দেন উনি যে পারবে না না উনি পারবে না না পারবে ওনাকে সময়টা দেন আপনার কাছে আমি আসছি প্লিজ দিলাম দিলাম আপনি গেলে ফজলুল একবার ধরে রাখেন জি প্লিজ এ ভাই উনি ধর্ম কি ওনার উপর নাজিল হইছেন নাকি নাকি উনি জানা নিছেন ওনার ভাষায় বলতে হয় ধর্ম কি উনি জানা নিছেন না উনি ভালো নিছেন আপনারা নিছেন মাথা টুপি রাখছেন মুখে দাঁড়িয়ে রাখছেন মেজর মোহাম্মদ আলী মেজর মোহাম্মদ আলী আলী ভাই আপনি আলী ভাই আপনি আমার সাথে কথা বলেন আপনার এই রহমানি ভাই আপনার কাজে বাধা দেয় না রহমানি ভাই আপনার বক্তব্যের সময় ইন্টারাপ্ট করে না আপনি আমার বক্তব্যে ইন্টারাপ্ট করেন আপনি অবশ্যই আপনি আমার সময় ইন্টারাপ্ট করবেন আপনি ওনাকে কেন ইন্টারাপ্ট করছেন জি মুফতি আবু মোহাম্মদ রহমান প্লিজ বলুন কথাই তো বলতে দেয় না ওনাকে থামান উনি বলুন বলুন না বলুন ঠিক আছে বলুন বলুন যদি আরেকটা কথা আমার ভিতরে বলে তাহলে আমি কিন্তু ব্যক্তিগত আক্রমণ করব এবং ব্যক্তিগত কথা বলবো যুগান্তরের 28 তারিখের নিউজ থেকে বলছি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর বক্তব্য আমি তো সেই বিষয়ে কথা বলছি আপনি তো এখানে উল্লেখ করেন নাই যে শিক্ষা প্রতিষ্ঠানে সকল ছাত্র রাজনীতি বন্ধ প্রসঙ্গে তাহলে তো আমিও আপনার সাথে এগ্রি থাকতাম যে ছাত্রলীগ নিষিদ্ধ করা হোক ছাত্র দল নিষিদ্ধ করা হোক জামাত শিবির নিষিদ্ধ করা হোক খেলাফত আন্দোলন নিষিদ্ধ করা হোক ইসলামী আন্দোলন নিষিদ্ধ করা হোক আমার তো তখন আর পয়েন্ট থাকতো না কিন্তু আপনি যখন এটাকে স্পেসিফাই করেছেন যে একটিমাত্র ইসলামিক রাজনীতি যারা ধর্ম
ধর্মভিত্তিক রাজনীতি করে তাদেরকে নিষিদ্ধ করতে হবে, অথচ যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারা এই বিশ্ববিদ্যালয়গুলোকে ছাত্রদেরকে নামাজ শিখাচ্ছে, ধর্ম শিখাচ্ছে। আজকের সেই বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা আজকে সেখানে ধর্মের কারণে নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারছে, সন্ত্রাসের হাত থেকে গ্রাস থেকে বেঁচে তাদের জীবনকে পরিচালনা করছে। আর যেই জায়গায় আজকের সন্ত্রাসের রাজত্ব চলছে, ত্রাসের রাজত্ব চলছে, প্রতিদিন ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি চলছে, আপনি সেই সকল জায়গাগুলো আপনি যদি আজকে তদন্ত করেন তাহলে দেখবেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আজকের এখন সময়ের দাবি। আপনি দেখেন সময় নিউজ 9 আগস্ট 2022 এর নিউজ হচ্ছে, 3 বছর ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করেছে ছাত্রলীগের সোনাতলা উপজেলার সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষ। কই আমার তো সেখানে আপনি প্রমাণ দেখাতে পারেন নাই যে কোনো জুব্বাওয়ালা টুপিওয়ালা ইসলাম প্রিয় কোনো দলের কোনো নেতাকর্মী 3 বছর পর্যন্ত ধর্ষণ করেছে। আপনাদের কাছে এটা যায় না যে ইডেন কলেজের ছাত্রলীগ সভাপতি তামান্না আজকের জেসমিন রিভার 2 ছাত্রলীগের ছাত্রীকে 7 ঘন্টা আটক রেখে নির্যাতন করে নগ্ন করে ভিডিও করার ঘোষণা দিয়ে হুমকি দেয়? কই আপনি তো তাদেরকে নিষিদ্ধ করার জন্য সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ পান না। আজকের এমসি কলেজের যেটা উল্লেখ করেছিলাম যে সেই এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে, গণধর্ষণ করেছে, কই সেটা নিয়ে সংসদে তাদেরকে আজকের বন্ধ করার কোনো সুযোগ হয় না? আজকের বাংলাদেশের প্রত্যেক জায়গায় মহাসড়কে ছাত্রলীগ মহড়া করেছে। এই যে গত কয়েকদিন আগে ফরিদপুরের কানাইপুর ইউনিয়নে এই মাত্র কয়েকদিন আগে ঘটেছে যে 5 জন সেখানে গ্রেপ্তার পর্যন্ত হয়েছে। সরিষাবাড়িতে ছাত্রলীগের সহসভাপতি সম্পাদক বহিষ্কার করা হয়েছে তাদের ওখানের ছাত্রলীগের এই সকল অপতৎপরতার কারণে। কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীদের হাতে সহকারী পোক্টাল লাঞ্ছিত হয়েছে, এটা তো মাত্র 2 দিন আগে। যে আপনি আপনি বলবেন আর আর 2 মিনিট বলবেন, কিন্তু বাবুকে কিছু একটা বলতে আছে। বাবুকে আমি জাস্ট একটু প্রশ্ন নিয়ে নিই। বাবুকে প্লিজ না, আমার প্রশ্ন হলো এই যে বলদের আপনি সব নোট করে একের পর এক বলতেছেন, বিষয়টা কোশ্চেনটা এটা না। আমাকে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের ব্যাখ্যা আমি দিয়েছি, সুতরাং উনি সারাদিন বলুক বাংলাদেশের সকল সন্ত্রাস নৈরাজ্যের পিছনে যাদের অবদান সেটা যে কোনো সংগঠন হতে পারে, সেটা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন ছাত্রদলের যদি হয়, আপনি ছাত্রদলকে নিষিদ্ধ করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করেন, ছাত্র ইউনিয়নকে করেন, আপনি সবাইকে করেন। কিন্তু সমাজের এমন একটা সমস্যা, 90% মুসলমানদের দেশে কেমন জানি ঘুরে ফুরে দাড়িওয়ালাকে নিষিদ্ধ করো, টুপিওয়ালাকে নিষিদ্ধ করো, হুজুরকে নিষিদ্ধ করো, পর্দা নিষিদ্ধ করো। আপনি দেখেন উনি কিন্তু দাড়িওয়ালাকে বলেন না, ধর্মভিত্তিক ধর্ম কিন্তু আবার শুধুমাত্র যে ইসলাম ধর্ম নয়। বাবুভাই রাজনীতি করে বিধায় রাজনৈতিক বক্তব্য আপনার এখানে এক ধরনের দিয়েছে, সংসদে ভিন্নভাবে দিয়েছে, না হয় কেন যুগান্তর 28 আগস্টে নিউজ করবে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ সংসদ সদস্য উত্থাপন করেছে, তার নাম হচ্ছে নজরুল ইসলাম বাবু, আর তার প্রেক্ষাপটে উত্তর দিয়ে কথা বলেছে আমাদের দীপমণি। আপনি কি এটাকে সস্তা বক্তব্য মনে করেন যে আমি একটা দিয়ে দিলাম ইউটিউবে বক্তব্য যেটা জাতীয় মহান সংসদে বক্তব্য দিয়েছে আর সেটাকে এভাবে উড়িয়ে দেওয়ার তো কোনো যুক্তি নেই? এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা যে ইসলাম প্রিয় মানুষ ব্যাপারে যখনই কোন ধরনের অভিযোগ উত্থাপন করা হয় তখনই সেটাকে বলা হয় এটা ওনারা করেছে আমরা জানি না। ওই যখন 114 জন আলেমের ব্যাপারে করা হয়েছিল তখনও আওয়ামী লীগ থেকে সাফাই গিয়ে বলা হয়েছে আমাদের সাথে এদের কোনো সম্পর্ক নেই, আমাদের কোনো, এটা হচ্ছে একটা মাস্টার প্ল্যান, এটা হচ্ছে বিগ টার্ম নিয়ে লং টার্ম নিয়ে একটি প্ল্যান করে এদেশের ইসলামকে ধূলিসাৎ করার জন্য, মুসলমানদের আভিজাত্য সংস্কৃতি কৃষ্টি কালচারকে বন্ধ করার জন্য আজকের এই ধরনের তৎপর চলছে। আমি তো কোনো ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কোনো কর্মী কিংবা নেতা নয়, আমি তো খেলাফত মজলিসের কেউ না কিংবা ছাত্র শিবির জামাতের কেউ না, কিন্তু কেন আমি তাদের পক্ষে দাঁড়াচ্ছি? শুধুমাত্র এই মানবতার জায়গা থেকে যেখানে সত্যবাদিতার স্থানকে আজকে রাস্তা করে নিক্ষিপ্ত করা হয়েছে সমাজ থেকে, 90% মুসলমানদের দেশে আজকের চক্ষু খোলা থাকা অবস্থায় জাতির কাছে আপনারা ইসলামের এই মানুষের কাজগুলোকে আপনারা প্রচার করতে পারেন না। আপনি দেখেন এই ছাত্র শিবির ইসলামী শাসনতন্ত্র আন্দোলন খেলাফত আন্দোলন খেলাফত মজলিস আলেমোলামা পীরমা শায়েক শায়েক আহমদুল্লাহ সহ সেই চট্টগ্রামে আপনার ইসের আমার সিলেটে যখন বন্যার্ত মানুষ হয়েছে সেখানে মানুষের পাশে এই আলেমরা এই আলেমদের সংগঠনগুলো ছাত্র সংগঠনগুলো সেখানে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আপনি দেখেন গত কয়েকদিন পূর্বে চট্টগ্রামে যখন আগুন লেগেছে সেখানে গিয়ে মানুষের পাশে এই জুব্বাওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা ছাত্র সংগঠনের নেতারাই কিন্তু দাঁড়িয়েছে। আজকে দেখেন বাংলাদেশের যতগুলো জায়গায় মানুষের বিপদ হচ্ছে, আপদ হচ্ছে, সমস্যা হচ্ছে, সব জায়গায় তারা দাঁড়িয়ে যাচ্ছে। রাজনীতি করতে পারি, আমার রাজনৈতিক দল শহীদ জিয়ার দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটাই শিখিয়েছে যে বাংলাদেশের বর্ণে গর্ণে যে কালারের যে বর্ণের যে আদর্শের হোক প্রত্যেকটি
মানুষ স্বাধীনভাবে রাজনীতি করবে, স্বাধীনভাবে কথা বলবে। আমার কথা স্পষ্ট, ছাত্র রাজনীতি বন্ধ করে যেভাবে বাংলাদেশকে আপনি বিনির্মাণ করতে পারবেন না, আপনার ছাত্র রাজনীতি আবার নিয়ন্ত্রণ না করলেও বাংলাদেশ সুন্দর হবে না। সেজন্য যেটা করতে হবে, সকল রাজনৈতিক আদর্শকে আপনি উন্মুক্ত চর্চার জায়গা করে দিতে হবে, কিন্তু আদর্শিক রাজনীতি করতে হবে। আর আদর্শিক রাজনীতি করতে হলে এই ইসলাম প্রিয় রাজনীতি যতদিন টিকে থাকবে ততদিনই আপনি তাদের কাছ থেকে একটু হলেও বাতাস পেয়ে ঘেরান পেয়ে আদর্শ শিখবেন, না হয় আদর্শ সমাজ থেকে বিলীন হয়ে যাবে। আপনি যেই সব জায়গায় বলছি আমি আপনাকে কোট করে বলেছি, আমার কাছে অনেকগুলো নিউজ আছে। আমি কারণ হলো এখানে 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 আরেকটি ব্যাপার আছে, আপনি জানেন যে ধর্ম ভিত্তিক রাজনীতির পেছনে দৃষ্টিভঙ্গিটাকে একটা বড় ধরনের সংকট হিসেবে দেখানো হয়েছে। কারণ হলো আপনি জানেন সম্প্রতি পোশাক নিয়ে কিছু বিতর্ক হয়েছে, এবং সেই পোশাক বিতর্ক যাওয়ার পর আজকে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছে যে কিছু কিছু ছাত্রীর বা এবং ছাত্ররা আছে যারা ধর্ম ভিত্তিক দৃষ্টিভঙ্গির আলোকে পোশাক নিয়ে প্রশ্ন তুলছে। আধুনিক যুগে এমন প্রশ্ন তোলাটা এটা উনি কোনোভাবেই মানতে পারছেন না, এমন ধরনের সাগর ভাই আমি এই জায়গাটা আপনাকে সেসব কারণে মাননীয় সংসদ সদস্য হয়তো ওই কারণেও বলতে পারেন যে ধর্মভিত্তিক এই দৃষ্টিভঙ্গির আলোকে শিক্ষার যে আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থায় আধুনিক যুগে কি ধর্মীয় পেছনের চিন্তাভাবনার আলোকে যে পোশাকের প্রতি দৃষ্টিভঙ্গি আধুনিকতার সাথে একসাথে যাচ্ছে না, প্রশ্নই আসে না। সাগর ভাই গতকালকে বলেছে ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে, আজকে বলেছে শিক্ষা প্রতিষ্ঠানে নারীর পোশাক নিয়ে সাম্প্রদায়িক পরিস্থিতির চেষ্টা করছে, এটা শিক্ষামন্ত্রীর বক্তব্য। আজকে যদি এটাই হয় তাহলে রেল লাইনের পাশে দাঁড়িয়ে যখন আজকের অর্ধ উলঙ্গ অথবা হাফ পরে বা যেভাবে তাদের পছন্দনীয় পোশাক পরে যখন তারা দাঁড়িয়েছিলেন তখন তো আপনি শিক্ষামন্ত্রী বিবৃতি দেন নাই। আমার দেশের ইসলাম প্রিয় ছাত্ররা যদি বোরকা পরে, ছালা পরে, গায়ের উপরে কাপড় পরে আটকিয়ে দেয় সেটা তার হিউম্যান রাইটস, সেটা তো আমাকে সংবিধান দিয়েছে। এখন সংবিধানের আলোকে একজন ব্যক্তি রেল লাইন বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, সমস্ত মিডিয়ায় আপনারা প্রচার করেছেন, কিন্তু আমার সেই মুসলিম ভাইটি যখন মুসলিম দেশে বর্তা পোষিদা করে যখন বোরকা গায়ে দিয়ে একটি আজকের একটা সামান্য একটি ফেস্টুন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যায় তখন কেন মিডিয়ার এত চুলকানি হয়? তখন কেন এই সংসদ সদস্য কিংবা শিক্ষামন্ত্রী এত জ্বালাপালা শুরু হয়? এর অর্থই হচ্ছে ইসলামের উপরে তাদের জ্বালা, এর অর্থই হচ্ছে ইসলাম থাকলে সন্ত্রাস থাকতে পারে না, এর অর্থই হচ্ছে ইসলাম থাকলে মদজুয়া থাকতে পারে না, এর অর্থই হচ্ছে ইসলাম থাকলে চুরি থাকতে পারে না, ডাকাতি পারে না, সন্ত্রাসী পারে না, ধর্ষণ পারে না। সে কারণেই তারা শুধুমাত্র আলেমদের উপরে, ইসলামের উপরে আজকের তারা খেপে বসেছে। না হয় যদি গণতন্ত্রের ভাষা হয়, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের সংবিধানের ভাষা হয়, তাহলে এই সংবিধান যেই রক্ষা করবেন সেখানের ভাষা হবে আমি আমার মতো পোশাক পরবো, আমি আমার মতো জুব্বা পরবো, টুপি পরবো, দাঁড়িয়ে রাখবো, যা ইচ্ছা তাই করবো, আপনিও আপনার মতো যা খুশি তাই করবেন, আপনি যেভাবে পারেন সেভাবে চলেন, আপনি জামা গায়ে দিতে চাইলে আপনি তাকে আমরা করছি কিনা, আমরা কি বাধা দিচ্ছি কিনা, আমাদের স্বাধীনতায় আমরা বাধা দিচ্ছি কিনা, সেই অধিকার আমাদের আছে কিনা, সেই অধিকার আমাদের ধর্ম আমাদেরকে দিয়েছে কিনা, বাংলাদেশের কোন জায়গায় আপনি দেখাতে পারবেন না যে একজন আলেম কিংবা ইসলাম প্রিয় মানুষ কোন ব্যক্তির জামা কাপড় টেনে ধরেছে, কিংবা মার্কেটে আপনি বাংলাদেশের প্রত্যেকটি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কোন বিশ্ববিদ্যালয়ে আলেমরা, হুজুররা, ইসলাম প্রিয় মানুষরা তাদের স্বাধীনতাকে আজকে বিঘ্নিত করেছে? কে বলেছে এই সকল অসৎ তথ্য প্রচার করে আজকের আলেমদেরকে বিভ্রান্ত করা হয়? আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, রাত 10:00-11:00 পর্যন্ত আমার বোনেরা রাস্তায় রাস্তায় হেঁটেছে, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছে, ক্লাবে গিয়েছে, কথা বলেছে, চা খেয়েছে, এটা তো তাদের সংস্কৃতি, তার মতো সে চলেছে। আবার একই জায়গায় আরেকজন ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়েছে, কই সমস্যা তো নেই, সমস্যাটা হচ্ছে শুধুমাত্র ওই তাহাজ্জুদওয়ালা তাহাজ্জুদ কেন পড়েছে, সমস্যাটা হয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়া একজন ছাত্রী কেন বোরকা পরবে, কেন তিনি ইসলামের কথা বলবে, এটাই সমস্যা। বিশ্ববিদ্যালয়ে কি ইসলাম চর্চা করার জায়গা? বিশ্ববিদ্যালয় হচ্ছে আমোদ প্রমোদের জায়গা, এই যে অপসংস্কৃতি আমদানি করেছেন এটাই হচ্ছে সমস্যা। আর যদি সত্যিকার স্বাধীনতা থাকতো, সত্যিকার দেশের প্রতি মহত্ববোধ থাকতো, সংবিধানের প্রতি শ্রদ্ধা থাকতো, তাহলে এই সংবিধান আমাকে বলেছে এদেশে যেমন বঙ্গবন্ধু সম্মান পাবে, শহীদ জিয়াও সম্মান পাবে, এদেশের নিজামীরাও সম্মান পাবে, এদেশের একজন কারি মাওলানা মৌলবীও সম্মান পাবে, এদেশের সিনহার ডক্টর সিনহা সাহেবের যে সম্মান রয়েছে, এই আব্দার মুফতি আবু রহমানী সাহেবের সম্মান রয়েছে। কিন্তু টকশোতে কথা বলতে এসে আমরা যখন কথা বলি আমাকে বলা হয় আলোচক, আর রহমানী সাহেবকে বলা হয় ওয়াজ নসিহাত। দিস ইজ দ্য ডেফিনিশন, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আওয়ার এই যে কালট্রি এন্ড কালচার, এটা করা যাবে না। ধর্মের ট্যাগ থাকলে তাকে আপনি শ্রদ্ধা করে কথা বলবেন, আজকে যারা যেখানে আসবে সেই জায়গাটা আমাদেরকে সচেতন হতে হবে। ধন্যবাদ। কিন্তু ধর্ম নিয়ে আমরা যেমন অন্য কোনো অন্যের পোশাক, অন্যের অধিকারের উপরেও আমরা কতটুকু হস্তক্ষেপ করার, নাই নাই, 90% মুসলমানদের দেখেন এখানে প্রতিদিন মাহফিল হয়, মজলিস হয়, আপনি দেখেন যদি না, ঠিক আছে, আমরা একটু মুফতি আবু বিএনপি আজকে বিজ্ঞ সমাজ ডাকছে, বিএনপি নেতারা কর্মী খুঁজে পাই না,
আমি নিজে সকাল থেকে মানে আপনি বিএনপি সমাবেশ ডেকেছে, তাদের নেতাকর্মীকে খুঁজে পান না, এতে আপনি দুঃখ প্রকাশ করছেন কেন? আপনি কি বিএনপিতে যোগ দেবেন? আপনি বিএনপির নেতাকর্মী খোলেন কেন? ফুলের তোলা নিয়ে বিএনপির নেতাদের খুঁজতে গেছেন যোগ দেওয়ার জন্য? আওয়ামী লীগ নমিনেশন দেবে না আপনাকে? জি জি, ডক্টর ফজলুল করিম, না ডক্টর ফজলুল করিম, আপনি কিন্তু বারবার ওনাকে না ওনার সঙ্গে এত হালকা রাজনীতি করলে কেমনে চলবে? না না না, প্লিজ ওনার রাজনীতি ওনার কথা বলতে দিন না। আরে ডক্টর ফজলুল, আজকে ওনার ছেলেকে পাঠাইছে, দাউদকে আসতে পারে না, এইটার কারণ কি? এর জন্য তো আপনি সেখানে চেয়ারম্যান কে? আরে শেষ করি, আসতে পারে না, জনগণ তাকে চায় না, জনগণ তাকে চায় না। দুই নাম্বার, দুর্নীতিবাজ, সন্ত্রাস রাজনীতি করে গেছে, আজকে ওনার ছেলেকে পাঠাইছে, ওনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আপনার নেত্রী একদিক দিয়ে বলছে যে বিএনপি বা যে কোনো বিরোধী দলগুলি যে কোনো ধরনের অ্যাক্টিভিটি করতে পারবে, মিছিল করতে পারবে, কেউ যেন বাধা না দেয়। আপনারা বাধা দিয়ে কাজটা কি আপনার নেত্রীর বিরুদ্ধে আপনারা অবস্থান নিলেন না? অতিথিদের অপেক্ষায় দাউদকান্দির মাটি জেনারেল ভুঁইয়ের ঘাটি, আপনি কেন বলবেন? আপনি অস্ত্র নিয়ে কেন থাকবেন? উনি আজকে অস্ত্র নিয়ে থেকেছে, উনি আজকে অস্ত্র নিয়ে আমাদেরকে, উনি আজকে এই যে আপনার অঞ্চলে, আপনার অঞ্চল নিয়ে আমি যতটুকু বুঝতে পারছি যে অনেক বড় ধরনের ঘটনা ঘটেছে, এটা নিয়ে আলাদা একটা টক করব, এটা নিয়ে আলাদা একটা টক করব। এখন জি, এখন মোট কথা হলো, আপনি চেয়ারম্যান আপনি কি খুশি যে আপনার অঞ্চলে বিএনপির কোনো মানুষ কোনো ধরনের অ্যাক্টিভিটি করতে পারছে না? এতে কি আপনি খুব বেশি খুশি? আপনি বারবার প্রত্যেক কথাতে যদি কথা বলেন তাহলে অনুষ্ঠান শেষ হবে না। আপনি কি শুধুমাত্র আওয়ামী লীগের বা ছাত্রলীগের, যুবলীগের উপজেলা চেয়ারম্যান নাকি সবার চেয়ারম্যান? না না, একটু প্লিজ আপনাকে আমি সাংবিধানিকভাবে কিছু প্রশ্ন করি। আপনি কি এই কোনো ধরনের বিরোধী দলের অ্যাক্টিভিটি গুলিকে সিকিউরিটি দেওয়া আপনার দায়িত্ব কিনা? ফয়জুল আকবর মিউট করেন না, এটা আমি করবো, আপনাকে বলতে হবে না।